বেটা করে দি ভিডিও চান না কই মরছে মরি জানতো আমার জানটা লইয়া তাহলে আমরা জান বাঁচাইবার চিন্তা আসেনি না নাই এটা আমরা একটা বেমার এই দুনিয়ার মাঝে আমরা যারা আইছি আমার মনের মাঝে একটা ইচ্ছা এটা হইলো খালি দুনিয়ার তাহার চিন্তা মরার চিন্তা আমার মাঝে নাই এর লাগে আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মাঝে কয়েন ও নবী আপনি কৌকা ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন ও নবী আপনি কৌকা দুনিয়ার সমস্ত মানুষের উদ্দেশ্যে কিয়ামত পর্যন্ত অনাগত ভবিষ্যৎ যত মানুষ দুনিয়ার মাঝে আইবা সব মানুষের উদ্দেশ্যে আপনি ও কথা খান হৌকা ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন দুনিয়ার মাঝে যত মানুষ আইছেন এরা খালি মরারটাকে বাঁচিয়া থাকতাছেন মরারটাকে বাঁচিয়া থাকতাছেন যারা মরারটাকে বাঁচিয়া থাকতাছেন দুনিয়ার মানুষ সকলকে জানাইয়া দো কফা ইন্নাহু মুলাকিকুম যে মৃত্যু তাকে তোমরা বাঁচিয়া থাকতে চাই রায় এই মৃত্যুর মোকাবিলা তোমরা অবশ্যই ওয়া লাগব মোরা লাগব না লাগতো না ই কথা খান খার আল্লাহর এর লাগে সাইরে কই মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পরে লুকাও সেতায় লাগিয়ে সিঁড়ি মরণটা কি তুমি যত হালাইবার চেষ্টা করো না কেনে মরণ কিন্তু তোমারে গিরিয়া ধরবো মরণে তোমারে আক্রমণ করব যদি মরণটা কি বাঁচবার লাগি আসমান মুখা সিঁড়ি একটা বান্ধি লাও আর হোহানো গিয়ে লুকাইবার চেষ্টা করো সমুদ্রের উহরে যদি বাড়িঘর তৈরি করার লাগে চিন্তা করো বলে আজরাইল মনে হীন যাইতো নাই বাড়ি আজরাইলের বোধ আত্মাকে যদি বাঁচতে চাও আর বাঁচবার লাগি যদি সমুদ্রের উহরেও যদি তুমি গড় বানাও তাহলে মৃত্যু তোমার এই গড়টাকে গড়ে তোমার হেফাজত করতে পারতো নাই মৃত্যুর মোকাবিলা ওয়া লাগবো না লাগতো নাই আরো জোরে হোকা আমরা জন্মগ্রহণ করছি এই দুনিয়ার মাঝে আমার আগমন ঘটছে জন্ম শব্দটা আমার যেখানে লেখা আছে ফাঁসাফাঁসি আর একটা শব্দ এটার নাম কিটা মৃত্যু না অস্বীকার করতে পারবা এই দুনিয়ার মাঝে মানুষ সকলের মাঝে বহুত মানুষ সকল আছে এরা আল্লাহর পর্যন্ত অস্বীকার করছে ইলা নাস্তিক আসুননি কয় দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কেউ নাই এরকম মানুষ আসেনি আখেরাতে অস্বীকার করছে ফুলসিরাতে অস্বীকার করছে হাসরে অস্বীকার করে মিজানরে অস্বীকার করে কিয়ামতরে অস্বীকার করে খৈবরে অস্বীকার করে করতে 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 কয় দেয়ার ইজ নো গড আল্লাহ বলতেও কেউ স্রষ্টা বলতে কেউ নাই কিন্তু যে সমস্ত আল্লাহর বান্দা হলে যে সমস্ত নাস্তিক হলে আল্লাহর পর্যন্ত অস্বীকার করছে এরা কিন্তু একটা জিনিস স্বীকার করতে বাধ্য যে জন্ম যখন নিয়েছি মৃত্যু বরণ করা লাগবো এটা মানেনি জোরে কন্যা মানেনি আপনারা মানেননি আপনারা মাঝে বয় আসেনি কিন্তু বই কত গান আছে চলা ফিরা এটা এই বই আছে বললে বোঝা যায় না আজকে বই যদি থাকত তাহলে এই আধুনিক যুগ মোবাইল সিস্টেম আইছে কয় বড় কে বেটায় গুরুস্থানও হামাই আর বেটারে মাটি দেন আর কয়েক যুবকে ফেসেলি তুলেন তুললে কর অমুক গ্রামের অমুকের জানা যায় আমরা কয়জন অট্ট হাসি দেন তাহলে বোঝা গেল যে মরাটা মনে করে অমুক গাঁয়ের অমুকর লাগিয়ে আইসিল হে মরছে আমার লাগে আর কোনো মরাটোরা নাই সকলকে মরা লাগবো না লাগতো না সব সকল আরো জোরে হোকা মরা লাগবো না লাগতো না কিন্তু আমার মনের মাঝে তো মরার চিন্তা আয় না এর লাগি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইন উযকুরু হাজিমাল লাজ্জাত আইল মউত তোমরা সব সময় ও চিন্তাটা করো যে এমন একটা লজ্জাত এমন একটা জিনিস আমরা এই দুনিয়ার মাঝে আটকাইয়া রাখছে
যে এমন একটা জিনিস আমরার মাঝে আইব যে জিনিসে এই দুনিয়ার সব সাপটারে নিঃশ্বাস করে দিলেইব, যেটার নাম হইলো মৌত। ও মৌতটারে তুমি দেন বেশি বেশি করে চিন্তা করো, জোরে হোক সুবহানাল্লাহ। কারণ এই দুনিয়া আমরার লাগি শেষ নাই, আমরার আরো জীবন আছে না ওখানেও শেষ, দুনিয়াতে আমরা শেষ নি, শেষ নাই, আমরার আরো জীবন আছে। এ জীবনকে নিতে হবে সেই জীবনের কাছে। এর লাগি মানুষের জীবনের শেষ স্টেশন কিন্তু এই দুনিয়া নাই, আমরা লাস্ট একটা স্টেশন আছে, লাস্ট একটা ডেস্টিনেশন আছে, আমাদের গন্তব্য স্থান একটা আছে, এটার নাম হইলো আল্লাহর জান্নাত। আমরা যাইতাম কোন জায়গা? আল্লাহর জান্নাতও যাইতাম। জান্নাত না যাওয়ার আগ পর্যন্ত আমরার কিন্তু সফর শেষ নাই, আমরা সফর শুরু করছি একটা জায়গা থেকে। কোন জায়গা? আলমে আরওয়াহ। মানুষের জীবনের মাঝে ছয়টা স্টেশন, কয়টা স্টেশন? আরো জোরে হোক, কয়টা স্টেশন? ছয়টা স্টেশন। এক নম্বর স্টেশনের নাম হইল আলমে আরওয়াহ, আর লাস্ট স্টেশনের নাম হইল জান্নাত। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা আলমে আরওয়াহ থেকে রওনা করছি আর যাইতাম কোন জায়গা? জান্নাত। যাইতামই হব, রাজি আসেননি আনামাইতে যাইতে হরবানি। আমরা একটা স্টেশন থেকে রওনা করছি, যাইতাম জান্নাত। সুবহানাল্লাহ। কইনা কিন্তু মাঝখানে যে দুনিয়া, এটা এটা হইলো একটা স্টপেজ, একটা স্টেশন, একটা সার্ভিস সেন্টার। যেমন মনে করো কেউ বিদেশ যাইতে হইলে, যদি লন্ডন যাইতে হয়, আমেরিকা যাইতে হয়, তাহলে সরাসরি সেই আমেরিকা যাইতে পারবানি? এক বিমানে আমেরিকা যাওয়া যায়নি, ওলে যাওয়া যায় না। আমেরিকা যাইতে হইলে কয়েকটা স্টপেজ ধরা লাগে। সিলেট থেকে বিমানও উঠবা, ডাকাতকে একটা স্টেশন ধরবো, ডাকাত গিয়া বিমান পরিবর্তন হইব। আপনি উঠলা মনে করো গা আমিরাত, এমিরাতে অথবা আপনি বিমানে উঠলা, বিমানে উঠার বাদে এটাই নিয়ে আপনার দুবাই একটা স্টেশন ধরবো, দুবাই না লামাইয়া আরো তিন চার ঘন্টা রাখিয়া যাইব হিত্রো লইয়া, হিত্রো থাকি আপনি আর একটা বিমানে উঠবা। যেমন ভার্জিন আল্টা এই আটলান্টা হকটার মাঝে উঠিয়া নিউ ইয়র্ক গেলা, নিউ ইয়র্ক যাওয়ার বাদে এটা যদি নিউ ইয়র্কও যাওয়ার ইচ্ছা থাকে তাহলে ওখানেও শেষ। আর যদি আপনি মিশিগান যেতে চান, ও যে আমরা দর্জি সাহেব আসুন মিশিগান, নামটা আছে কিতা আব্দুল আলী, আব্দুল আজিজ দর্জি সাহেব, দর্জি সাহেব করেছি না, আমি গত বছর দেখতে আইসি, খুব অসুস্থ, আল্লাহ যেন সুস্থতা দান করে দেয়। আমি যদি নিউ ইয়র্ক গিয়া শেষ হয়ে যায় তাহলে এক প্লেন শেষ, আর যদি মিশিগান ও আব্দুল আজিজ দর্জি সাহেব যে এলাকার তখন হি এলাকার যেতে হয় তা আরো একটা প্লেন উঠতে আরো দুই ঘন্টা জার্নি করে মিশিগান যাওয়া লাগবে। তাহলে এক আমেরিকা যাইতে হইলে কতটা স্টেশন দেওয়া লাগে? কমপক্ষে মাঝখানে সাতটা স্টেশন লাগে, সাতটা স্টপেজ না দৌড়িয়া আমেরিকা যাওয়া যায় না। দুনিয়ার একটা রাষ্ট্র থেকে আর একটা রাষ্ট্র যাইতে হইলে সাতটা স্টেশন লাগে, আর আপনি একটা জগৎ থেকে রওনা দিছেন আর যাইতে আপনি আল্লাহর জান্নাত, আপনি ডাইরেক্ট যাইতে গিয়ে আর রওনা জান্নাত না। এর লাগি এই দুনিয়াটা হইল কি মানুষের লাগে একটা স্টপেজ। এর লাগে আমি অনেক সময় আলোচনা করি মানুষের জীবনে কয়টা স্টপিস? ছয়টা। মুখস্থ রাখা যাইব নি, এটা কইতাম নি গুণ, মানুষের জীবনে কয়টা স্টপিস? ছয়টা। আমরা আসলাম কোন জায়গা? আলমে আরওয়াহ। একটু তো মুখস্থ করার চিন্তা করো কা, আসলাম কোন জায়গা? পয়লা স্টেশনের নাম আলমে আরওয়াহ, রুহর জগত আমরা আসলাম। ওইখানে যারা বোয়াত আছেন এরাও এক সময়, এরা সব আমরা এক সময় আলমে আরওয়াহর মাঝে আসলাম। এখনো দুনিয়ার যারা আইসেন না, কিয়ামতের আগ পর্যন্ত যারা দুনিয়াত আইবা, এখন একটা জায়গার মাঝে অপেক্ষা করবা, এটার নাম হইল আলমে আরওয়াহ। এই জায়গার নাম আলমে আরওয়াহ। আলমে আরওয়াহ থাকি আল্লাহ আমরা ট্রান্সফার করি একটা জগতের মাঝে হাঁটাইছেন, যে জগতের নাম দুনিয়া নি না। এই জগত আইবার আগে আর একটা জগত আমরা আসলাম, এই জগতের নাম হইল আলমে আরহাম। আরহাম মার গর্বর মাঝে, রেহমুনর বহু বছর আরহাম মার গর্বর মাঝে আমরা আসলাম না, গর্ব সারা ইচ্ছি না, মার ফেটো আসলাম না, আসতাম না, মার ফেটো হইল কি একটা জগৎ। সুবহানাল্লাহ। আরো সুবহানাল্লাহ। এই দুনিয়াটা যেরকম জগৎ,
মারফেটটাও আমরা লাগে একটা জগৎ আছে। মারফেটের মাঝে যে সময় আমরা আসলাম, এই সময় মাস দিন শূন্য হয়েছে, দশ মাস দশ দিন অথবা এর চাইতে পাঁচ সাত দিন কম হইতে পারে, বেশি হইতে পারে, মাস দিন যে সময় পূর্ণ হয়ে গেছে কি আল্লাহর একজন ফিরিস্তা মার গর্বর মাঝে আপনার খানোর গুড়া তাইছেন, আমার খানোর গুড়া তাইয়া আল্লাহর ফিরিস্তায় কইছেন, ও আল্লাহর বান্দা অথবা মান্দি, এই জগতের সফর তোমার শেষ হয়ে গেছে কি, এই জগতের সফর তোমার শেষ হয়ে গেছে, এমন একটা জগতের মাঝে হটাইবার লাগিয়ে আইছি যে জগতের বিশালতা, যে জগতের ব্যাপকতা, এই জগৎ তাকে কোটি কোটি গুণ বেশি বড়। সুবহানাল্লাহ। আচ্ছা, মার ফেট বড় না দুনিয়াই বড়? মার ফেট থাকি দুনিয়া, মার ফেট তো মাত্র 9 ইঞ্চি, আর এই দুনিয়া কত ইঞ্চি বিশাল পৃথিবী, ইঞ্চির হিসাব করলে কম্পিউটার ফেল যাইব কি, কম্পিউটারে জায়গা ধরছ না, এত বিশাল পৃথিবী। যে সময় ফিরিস্তায় কইছেন, ও আল্লাহর বান্দা অথবা বান্দি, তোমার বিশাল পৃথিবী ছাটাইবার লাগিয়ে আইছি, আপনি আমি মাথা লড়াইছি আর কইছি না না, এত আরামর, এত সুখর, এত শান্তির দুনিয়া ছাড়িয়ে আমি যাইতাম সাইনা, আমি যে জায়গাত আছি বড় আরামে আছি, আনন্দে আছি, শান্তিতে আছি। মার ফেটর ভিতরে আমরা শান্তিতে আসলাম না অশান্তিতে আসলাম? কোনো ঠেলাঠেলি হয়েছে নি, ধাক্কা ধাক্কি হয়েছে নি, গালাগালি হয়েছে নি, মারামারি হয়েছে নি, ফিটাফিটি হয়েছে নি, কোনটাও নাই, খুব আরামে আসলাম। আমরা কইছি না না, ফিরিস্তায় ডাকিয়া কইন, আল্লাহ তোমার বন্দানো যাইতো চায় না, তোমার বন্দা যাইতো চায় না, আমরা আইতাম চাইছি না। এর লাগি মুরব্বী সাহেব হলি কেন আসেন, অনেক মাসুম বাচ্চাইনও আসেন, যুবক পাই হল আসেন, সেও বেয়াদবি নিন না জানো, মার ফেট থাকি যে সময় বাচ্চা দুনিয়াত আয়, এই সময় মাতা আগে আয় না ভাও আগে আয়? মাতা ওই তো হোকা, মাতা আগে আয়। আমরা হকলেও জানি, যারা জানি না এরাও জানি, কোনটা আগে আয়? মাথা আগে আয়, মাথাখানে আগে আয়, ফাও তো আগে আইতে পারত, মাথাখানে আগে আয়, তার খানটা কি দাম মুফসিরিনে কালাম হলে তার ব্যাখ্যার মাঝে রাখছেন। এখন মনে হলো মুখিলের মাঝে ঘর চলে, একটা বাচ্চাই যদি দুষ্টামি করে, সভাপতি সাহেব যদি ও তার মাদ্রাসার নাইট গার্ডে বা হিয়ন্ডে ডাক্কা যদি হইন, আরেকটা সলিমুদ্দিন, সলিমুদ্দিন তাহলে বেজার উন্নয় জানো, ও দুষ্ট বাচ্চারে দাঁড় ধরে বাবার হরি দেশাইন ফ্যান্ডেলের ভিতর থাকি বা গরুর ভিতর থাকি, গাড়ো ধরিয়া বার হরিয়া দে। আচ্ছা, গরুর ভিতর থাকি খেউরে যদি গাঁড় ধরে ধাক্কা মারা হয়, তা ওই যে মাথাটা আগে যায় না ফাও আগে যায়? আগে মাথা যাইব। আমরা মারফেটের মাঝে আসলাম, হয় অবস্থায় তিন অবস্থায় বাচ্চা মারফেটের মাঝে থাকে, ফয়েল আজ 3 মাস থাকে দাঁড়ানো অবস্থায়, কিয়ামরত অবস্থায়, 2 নম্বর 3 মাস থাকে রুকুর অবস্থায়, আর 3 নম্বর 3 মাস থাকে সিজদার অবস্থায়। রহম কে সুবহানাল্লাহ, ও যে সিজদার অবস্থায় ঔরকম, ও যে ঔরকম মারফেটের মাঝে আমরা দুইটা আঁটু আমরা বুকুর লোকে সাফাই, আমরা ফিরিস্তে আইয়া বুঝাইছে, ও আল্লাহর বান্দা তোমার দুনিয়া এই জগৎ ছাড়িয়ে আরো জগতে হটাইবার লাগে আইছি, আমি যে সময় কইছি নাই শান্তির জায়গা ছাড়িয়ে যাইতাম চাই না, আল্লাহর কাছে ফিরিস্তায় হরিয়া ধরে আল্লাহ এখন আমার ইচ্ছা হইল গিয়া এই বন্দারে দুনিয়ার মাঝে হটাইয়া আমার হুকুম মতো জীবন পরিচালনা হইতাম, আমার গোলামি হইতাম, বন্দা যত যাইবার ইচ্ছা পোষণ না হরুক রাখেনে, যত হে না যাওয়ার পান করে না খেনে, না যাওয়ার ইচ্ছা প্রকাশ করে না খেনে, আর তুমি ধাক্কা দিয়া এক ধাক্কায় মার ফেটটা কি দুনিয়ার পার করে দাও। ও ফিরিস্তা হলে ফিরিস্তায় আমার কারোর মাঝে আপনার কারোর মাঝে দরিয়া ধাক্কা মারছে, ধাক্কা মারার লগে লগে আমার দুইটা ট্যাং সুট্টা গিয়া মার খলিজার মাঝে লাগছে, মার খলিজার মাঝে যে সময় বাচ্চার ফাওটা গিয়া লাগে, ও সময় থাকি মার পোষক বেদনা আরম্ভ হয়, মার খলিজার মাঝে আঘাত করিয়া আমরা দুনিয়ার মাঝে আইছি। আমরা কিন্তু আইতাম চাইছিলাম না, না চাইছিলাম, আমরা আইতাম চাইছি না, কিন্তু আল্লাহ জোর করিয়া আমরা এই দুনিয়ার মাঝে হাঁটাইয়া দিছেন, আল্লাহ দুনিয়ার মাঝে হাঁটাইয়া দিয়ে আমরা যে সময় দুনিয়ার রঙ্গলীলা দেখা আরম্ভ করছি, হ্যাঁ সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ এই বাংলাদেশ,
আমার মাতৃভূমি, আমার জন্মভূমি, এই আনন্দ যে সময় আমি দেখা আরম্ভ করছি, আমি এই দুনিয়া ছাড়িয়ে আর যাইতাম চাই না। আর কই আমি দুনিয়া কা মজা লে লো দুনিয়া তোমারা হায়, দুনিয়া কা মজা লে লো দুনিয়া তোমারা হায়, ঠিকই না বেটি? এই দুনিয়ার এই রঙ্গভূমির মাঝে আমি আইয়া এই দুনিয়ার স্বাদ আমি ভাইয়া এই দুনিয়া ছাড়িয়ে আমি আর যাইতাম চাই না। আচ্ছা কৌ কাছে যত আমরা যাইতাম চাই না, যাওয়া লাগবো নিয়ে লাগতো না, কিন্তু যাওয়ার চিন্তা আমার মনের মাঝে আসেনি নাই, যাওয়ার চিন্তা আসেনি নাই। এর লাগি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইন কালবুল কবীর শাবান ফি ইসনাইন, একজন বুড়া মানুষের অন্তরের মাঝে ও দুইটা জিনিসের খাই সকল সময় থাকে। কালবুল কবীর একজন বুড়া মানুষ বয়সর বাড়ে, একইবারে গুজো ইয়া মাথা এখান আটুর লোকে লাগিয়ে গেছে কি এর চাইতে আর বড় বুড়া আর কেউ হইতে পারেননি। এরকম বুড়া মানুষ যারা হয়ে গেছেন কি এরার অন্তরের মাঝে আর কোন তার ইচ্ছা না থাকতে পারে, খাইশ না থাকতে পারে, চাহিদা না থাকতে পারে। হুজুরে ফরমান দুইটা জিনিসের খাইশ সকল সময় থাকে। এক নম্বরে কিতা বিয়া করার ইচ্ছা নেই, হ্যাঁ কিতা কইন বুড়া মানুষের অন্তর ওটা নেই না। হুজুরে ফরমান হুব্বু দুনিয়া, এই দুনিয়ার মাঝে বাচ্চা থাকার ইচ্ছা। একজন বুড়া মানুষ হয়ে গেছেন গিয়া তার বাদেও মরবার কোন ইচ্ছা মনের মাঝে আয় না, সকল সময় বাঁচার ইচ্ছাটা থাকে। এটা কিন্তু আমার মুখের কথা না, রসুলুল্লাহর হাদিসের কথা বললাম। আল্লাহ কইছেন ও নবী তুমি আপনি দুনিয়ার মানুষরে জানাই দোকা, দুনিয়ার যারা যায় এরা আইতো চায় না মরতো চায় না, আপনি হৌকা হাইন না হুম উলা কি কুম, যে মরণের মাঝে মরণ থাকি বাঁচিয়ে থাকতো চাই, এই মরণ রে তারা বরণ করা লাগবো। আমরা যে মরতাম চাই না এটা হার জানা আল্লাহর জানা। আমরা দুই বুড়া মানুষের অন্তরের মাঝে যে দুইটা জিনিসের চাহিদা আছে এটা আপনার আমার জানা না থাকলেও রসুলুল্লাহর জানা আছে নি। এর লাগি ভণ্ড সমস্যার আগে রসুলুল্লাহ হইয়া গেছেন যে একজন বুড়া মানুষের অন্তরের মাঝে দুইটা জিনিসের খাইশ থাকে। এক নম্বর হইল দুনিয়াত বাচ্চা থাকার ইচ্ছা, দুনিয়াত বাচ্চা থাকার ইচ্ছা। আপনারা যদিন আল্লাহ 100 বছরের হায়াত দান করেন আর আপনি যদি সুস্থ অবস্থায় থাকেন তে হৌকা চাইন হাসা কথা হৌকা আপনি হইবানি বলে আর বাঁচার দরকার নাই। 100 বছরের হায়াত যদি আল্লাহ দেন, 150 বছরের হায়াত যদি দেন আর সুস্থ যদি থাকেন তে কই এটা একটা হায়াত হইল, আরও যদি 20টা বছর বাঁচতে পারতাম, হ্যাঁ আরও যদি 20 বছর বাঁচতাম পারতাম তে নাতির ঘরের হতির উপযুক্ত হয়ে গেছে কি আরো 5 বছর হয়ে গেলে কি 18 শূন্য হয়ে যাব গিয়া তে ফন্থির বিয়াও খাই নিতাম ফার্মু। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থাকি হয়রাম। 2 নম্বর হইল হুজুরে ফরমাইন হুব্বুল মাল, সম্পদ বাড়াইবার চিন্তা, সম্পদ বাড়াইবার দান্দা আছে না নাই না? বুড়া মানুষ মুরব্বী সাহেব হল যারা আছেন এরার মনের মাঝে সম্পদ বাড়াইবার দান্দা উন্দা নাই? এখন আপনি যদি কইন আমি মলই সাহ আমার মাঝে ইতা চিন্তাধারা নাই, আমি ইতা সম্পদ চাই না, আমি আমার কত আমি যদি কই বলে আমি চাই না চাই না মুক্তি কইতাম পারবো, কিন্তু এটা অন্তরের বাসা নাই, আমার অন্তরের কথা নাই, আমি মুক্তি কইতাম পারবো কিন্তু অন্তরের বাসা হইল গিয়া আমার একটু হইছে আরেকটার দরকার, দুইটো হইছে দুইটো হইছে চারটার দরকার। সুবহানাল্লাহ, এটা আসেনি না আসে না? ও যে দুনিয়ার মাঝে বাচ্চা থাকার ইচ্ছা এবং সন্তোষ সম্পদ বাড়াইবার যে ইচ্ছা এটা প্রত্যেকের অন্তরের মাঝে আসেনি না নাই? আরো যেরকম আসেনি না নাই, এই দিওটা ইচ্ছারে বঙ্গ হরিয়া সকল মরা লাগবো নি না লাগতো নাই? এই মরা যে লাগবো এটা আমরা মানে জন্মটা যেমন সত্য আমরা মৃত্যুটা তেমন সত্য। তবে জন্মগ্রহণ করছি আমরা দুনিয়ার মাঝে আইছি একটা ধারাবাহিকতা মেনটেন করে আইছি, কিনা ধারাবাহিকতা বলে আমার দাদা আগে আইছে, দাদার বাদে আমার বাবা আইছে না, বাফর করো দাদা হইছে হুঁচুননি কোনোদিন বলে বাফর করো দাদা হই না, হ্যাঁ দাদার করো বাফ হই বাফ দুনিয়ার মাঝে আইছেন, তার বাদে আমি আইছি, আমার বাদে আমার সন্তান আইছে, তার বাদে নাতিনুষা
এটা একটা সিরিয়াল আসেন না নাই, এই সিরিয়াল বঙ্গ হইয়া আজ পর্যন্ত দুনিয়াত কেউ আইসনি, আর দুনিয়াত কোনোদিন বঙ্গ হইয়া আইতে পারবানি, হারতা নাই। কিন্তু যাওয়ার সময় যে সময় আয়, এই সময় সিরিয়াল টিরিয়াল আর থাকে না, দেখা যায় দাদা সুস্থ অবস্থায় আসেন, হঠাৎ করিয়া এক অ্যাক্সিডেন্ট করিয়া নাতি মারা গেছে, নাতির লাশ দাদার খান্দে উঠেনি না উঠে না, আরো জোরে হোক নাতির লাশ দাদার খান্দে উঠেনি না উঠে না, বাপর খান্দ ফুয়ার লাশ উঠেনি না উঠে না, তাহলে ফুয়ার ঘরের বাপ আইসেন না, বাপর ঘরের দাদাও আইসেন না, দাদার ঘরের বাপ বাপর ঘরের ফুয়া আইসেন, যে বাপর ঘরের ফুয়া আইসে ও ফুয়ার লাশটা বাপর বাপর খান্দ উঠেনি না উঠে না, তাহলে মরার সময় কোনো সিরিয়াল আসেনি, সিরিয়াল নাই, সিরিয়াল টিরিয়াল বাঙ্গা যে কোনো মুহূর্তে আজরাইল আপনার সামনে আইয়া হাজির হয়ে যেত পারে, এর লাগে শাইর এখন আয়া হো তুম মিসরে বুলবুল সাইর গুলশান কে লিয়ে আজ নেহি তু কালকে জানা, আজ নেহি তু কালকে জানা, সব তো আখের জানে ওয়ালে, তুমি তো অতিথি হাকির মতন এই পৃথিবীর মাঝে আগমন করছো, একটা অতিথি হাকি, ও যে শীতল মৌসুম আইলে বিভিন্ন দেশ থেকে হাকি হল আমরা দেশ আয় সাতটা দশ দিন বিশ দিন টাকার বাদে হাকি গুণ যায়গিনি না থাকে যায়গি, তুমি তো অতিথি হাকির মতো তুমি আইসো, আজ না হয় কালকে, আজ নেহি তু কালকে জানা, সব তো আখের জানে না ওয়ালে, আজ না হয় কালকে, হাইম না হয় হরসু, হরসু না হয় তরসু, তরসু না হয় করসু, একদিন না একদিন যাওয়া লাগবো, নিয়ে রাখতো না সব, এখন এই পৃথিবী ছাড়িয়া যাওয়া লাগবো, এখন আমরা আখের তোর সামানটা খিতা করছি, আল্লাহ এখন বলতো সিরুর আল হায়াতা দুনিয়া, মানুষের মাঝে একটা বেমার, সবসময় মানুষ পার্থিব জীবনটারে মহব্বত করে, এটা বেমার, এটা কিতা এখন চিকিৎসার দরকার নেই, জোরে হোক চিকিৎসার দরকার নেই, ই বেমার রে সময়টা নি বেমারটা লইয়া চলতা, বেমার সময়টা আল্লাহ হইন এটার ঔষধ হইল, ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা, এই বেমারের চিকিৎসা হইল, এই দুনিয়াটা কি আখেরটারে মর্যাদা দিলা হওয়া বেশি, এই দুনিয়াটা কি আখেরটারে কিতা করতা প্রাধান্য দিতা গুরুত্ব দিতা, যে এই দুনিয়ারে আপনি লাস্ট ডেস্টিনেশন মনে করতা না, আপনার গন্তব্য স্থান মনে করতা না, এই দুনিয়ার বাদে আরেকটা জগৎ আছে সেটার নাম হইল আখেরাত, আখেরাতের ময়দানও সেই ভয়াবহ হাশরের ময়দানও, এই দুনিয়ার সব কিছুর ফাই ফাই হিসাব আল্লাহর দরবারে দোয়া লাগবো, ও চিন্তাটা মনের মাঝে আনিলেও হইল গিয়া এই রোগের চিকিৎসা, জোরে হোক সুবহানাল্লাহ, আমার কথাটা বুঝছেন নি, মানুষের মাঝে একটা বেমার, এই বেমারের নাম কিতা দুনিয়ার টাকার ইচ্ছা, আর এই বেমারের চিকিৎসাটা হইল কিতা আখেরাতের চিন্তা করা, আখেরাতের চিন্তা করা যে এই দুনিয়া আমার শেষ নয়, এই জগৎ শেষ নয়, আরো জগৎ আছে, এ জগৎকে নিতে হবে সেই জগতের কাছে, কারণ এই দুনিয়ার মাঝে আমি যত খাম করলাম, বালা খাম করি, বাদ খাম করি, ফাঁপ করি আর শূন্য করি, সবটার হিসাব একদিন দেওয়া লাগবো, কার সামনে আল্লাহর সামনে, কার সামনে আল্লাহর সামনে, এই আল্লাহর সামনে জবাবদিহিতার অনুভূতি লইয়া আর দুনিয়ার মাঝে আল্লাহর বয়ন্তর মাঝে লইয়া চলাটা ওই লোক এই রোগের চিকিৎসা, যদি হন না সুবহানাল্লাহ, আজকে আমাদের মাঝে আখেরাতের বয় আসেনি, ফরোখালোর চিন্তা আমাদের মাঝে আসেনি, খয়বরের চিন্তা আমাদের মাঝে আসেনি, আজকে যদি খয়বরের চিন্তা থাকতো, ফরোখালোর চিন্তা থাকতো, আখেরাতের জবাবদিহিতার কোনো চিন্তা যদি থাকতো, তাহলে আমরা অন্যর হক নষ্ট করতাম পারতাম নি, জমিনের আইল টেরাবেরা করতাম পারতাম নি, আমরা মিশা মারতাম পারতাম নি, ওজন কম দিতাম পারতাম নি, খাদ্য ভেজাল দিতাম পারতাম নি, আমরা সুদি কারবার করতাম পারতাম নি, আমরা ঘুষ খাইতাম পারতাম নি, অফিসার হলে বিভিন্ন মানুষের কাছ থেকে ঘুষ আদায় করতে পারত নি, একটা মাত্র চিন্তা যদি একজন মানুষের অন্তরের মাঝে আই হয় তাহলে এই মানুষের জীবনটা সফল, যে চিন্তাটা হইল আখেরাতের চিন্তা। আজকে আমরা দেশ বড় বড় অফিসার হল আছে যারা খলমর কুসা দিয়া লক্ষ লক্ষ টাকা ফকেটস্থ হয়ে আসেনি না আসে না, যে হোক আসেনি না আসে না,
আজকে সামান্য একটা মামলার মাঝে হালাইয়া একটা জরির যদি নাই একটা জগার নামজারি যদি হরাইতে যায় তাহলে একটা হাইসুকর মাঝে হালাইয়া হাজার হাজার টাকা মালিকের কাছ থেকে আত্মসাত করে নি না করে না ইটার ই দলিলর লোকে হি দলিলর মিল নাই হি দলিলর লোকে ই দলিলর মিল নাই এর বাদে দেখা যায় ব্যবস্থা একটা করিলে ওইও যায় ওই না ওই না তাহলে যে অফিসার হলে মানুষের বিহদের মাঝে হালাইয়া হে সুসর হাসে দিয়া হাজার হাজার নাই লক্ষ লক্ষ টাকা যারা গুস খার এই গুসকুল অফিসার হলে গুস খাইতে পারতো নি যদিন অন্তরের মাঝে একটা চিন্তা থাকতো এই চিন্তাটা কিয়র চিন্তা আখেরাতের চিন্তা সুবহানাল্লাহ কোন চিন্তা আখেরাতের চিন্তা একজন মানুষের অন্তরের মাঝে যদি একটা চিন্তা আই হয় তাহলে এই মানুষটা সফল হইতে পারে আজকে সে বাদখাম করতে পারে না যদিন আখেরাতের চিন্তা থাকে মোখতারম হাজিরিনে কেরাম আমি আমার আলোচনা লম্বা করিয়ান না কারণ আমরা ইকোর্সের প্রিন্সিপাল হুজুর আইয়া অপেক্ষা কররা আর অসম্পূর্ণ যেগুলা আছে আমি আপনার কাছে হইয়া যাইব হুজুরের আত আপনারা দিবা আমি কিন্তু টেকা পয়সা আপনার কাছে চাহিদা মনে হয় দাবিও করতাম না ঠিক আছে নানি আখেরাতের চিন্তা আমরা করার দরকার আসিনি না নাই এখন আখেরাতের চিন্তা এই দুনিয়ার মাঝে আমরা আসি এই দুনিয়াতে আমরা থাকতাম পারতাম না এর লাগে শাইর এখন ফুল ফুটে জোরে যায় দুনিয়ার রীতি মানুষ মরে যায় রেখে যায় চিঠি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি আবার যখন কেউ থাকবে না তখন থাকবো আমি আমার কাছে আসতে হবে জানিয়ে রাখো তুমি সুবহানাল্লাহ বলুন ফাজকুরুনি এই কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ ইবন খানে তুমি তোমার রবের লোকে নাফরমানি হলো এক সময় তুমি নিষ্প্রাণ অবস্থায় আসতায় আমি আল্লাহ তোমার মাঝে প্রাণ শক্তি দিছি আবার তোমারে মৃত্যু দান করবো আবার মৃত্যুটাকে জিন্দা করবো জিন্দা করি দুনিয়ার ফাই ফাই হিসাব তোমার কাছ থেকে আদায় করব সুবহানাল্লাহ এই আল্লাহর দরবারে হিসাব আমরার দোয়া লাগবে না লাগতো না যদিন দোয়ার ইচ্ছা আমরার থাকে এই চিন্তা যদিন থাকে এই দুনিয়ার শহরটারে আমরার খামো লাগাই তৈব এর লাগি এই দুনিয়াতে কি আমরা যাইমু কি আমরা থাকতাম নাই কিন্তু এই দুনিয়ার মাঝে কিছু আসর যদি আমরা রাখতে যাইতাম পারি তাহলে যতদিন পর্যন্ত এই দুনিয়ার আসর অহল থাকবো অতদিন পর্যন্ত আমি সব পাইব দূরখন না সুবহানাল্লাহ না মরার বাদে আমরা এবাদত বন্দেগী করতাম পারব এর লাগি দুনিয়ার রীতি হইল ফুল ফুটে জোরে যায় দুনিয়ার রীতি মানুষ মরে যায় রেখে যায় জোরে হোক আর রেখে যায় কিতা চিঠি আপনি যে চিঠিটা রেখে যাইবা এই চিঠিয়ে আপনার কথা হইব আপনার মজবান এক সময় বন্ধ হয়ে যাব বাক শক্তি রুদ্ধ হয়ে যাব কি আপনার হাতে খাম করতে নাই হয় খাম করতে নাই কিন্তু দুনিয়ার মাঝে যে স্মৃতি আপনি রাখতে যাইবা এই স্মৃতিটাই কেমন পর্যন্ত আপনার পক্ষে কথা হইব এই স্মৃতি হলার মাঝে একটা স্মৃতি হইল এই মাদ্রাসা সুবহানাল্লাহ হইল না এই মাদ্রাসা হইল গিয়া আমরার লাগি একটা স্মৃতি এই মসজিদ হইল আমরার লাগি একটা স্মৃতি আমরা দুনিয়ার মাঝে থাকতাম নাই মসজিদ এটা থাকবই না থাকতো নাই মাদ্রাসা এটা থাকবই না থাকতো নাই এই মাদ্রাসা যতদিন পর্যন্ত লেখাপড়া চলবো এই মাদ্রাসা যত সময় যতদিন পর্যন্ত ছাত্র হলে আইয়া কোরআন শরীফ তিলাবত করবো হাদিস শরীফ চর্চা করবো দিনই ইলিম অর্জন করবো তারা যে হরিমান তিলাবত করবো হিসা অনুযায়ী তারা উৎসব তারা ভাইব আর আপনি যে এই মাদ্রাসার স্মৃতি হিসাবে দুনিয়ার মাঝে রাখিয়া গেছেন যতদিন পর্যন্ত ছাত্র হলে লেখাপড়া করবো সংখ্যা অনুযায়ী এক একটা সোয়াব আপনার আমল নামার মাঝে হসবো তাহলে এই মাদ্রাসা এটা তাহলে আপনার আমার লাগে লাভ হইব না লস হইব ও যে মসজিদ একটা আছে এই মসজিদ যদি তাকে তাহলে লাভ হইব না লস হইব আপনি থাকতে নাই আমি থাকতাম নাই কিন্তু কেমত পর্যন্ত মসজিদ থাকব যত হাজার নাই যত লক্ষ মুসল্লি হলে নাই নামাজ করবা অত এক একটা হরিয়া সব আপনার আমল নামার মাঝে ফসবো সুবহানাল্লাহ না এর লাগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাইহি আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া লা ইনকাসু মিন উজুরিহিম শাই কেউ যদি দুনিয়ার মাঝে বালা কোনো খাম করে আর এই বালা খাম
যারা আমল করব এরা তারার সব পাইবা, আর যারা এই বালা খামরে সিস্টেমটারে চালু করিয়া দিছেন কিয়ামত পর্যন্ত সংখ্যা অনুযায়ী এক একটা সব তারও হইবা। সুবহানাল্লাহ। এর লাগি ই দুনিয়াত আপনি আমি খেয়েও থাকতাম নাই, তাকমুনি চাব হল থাকতাম নাই, কিন্তু আমরা রাখিয়া যাওয়া স্মৃতিও হল তাকমুনি না থাকতো নাই। আল্লাহ কইন ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহু, নিশ্চয় আমি মরাও হলে জিতা করব আর আমার ফেরেশতা হলে দেখেন বন্দায় দুনিয়ার টাকা অবস্থায় জেতা করে। আমরা দুনিয়ার টাকা অবস্থায় আমরা পাল্লা খাম করলাম না নি, লগে লগে বাদ খামও করিনি না করি না। আল্লাহ কইন দুনিয়ার টাকা অবস্থায় বন্দায় পাল্লা করুক বড়া বুড়া করুক ফেরেশতা হলে ইতালে হইন মরার বাদেও হওয়ার আশা আসেনি না নাই, আরো আসেনি না নাই। এর লাগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ইনসান ইনকাতা আমাল ইল্লা মিন সালাসা, মানুষ যে সময় মারা যায় আমলের সব দরজা বন্ধ হয়ে যায়, তবে কিয়ামত পর্যন্ত তিনটা আমল কিয়ামত পর্যন্ত জারি থাকে। এর মাঝে একটা হইল কি মিন সদকাতিন জারিয়া, আপনি যদি সদকায় জারিয়া কোনটা তুইয়া যাই, ও যে একটা মসজিদ একটা মাদ্রাসা এটা সদকায় জারিয়া নি না জারিয়া নাই, মসজিদ যেটা এটা সদকায় জারিয়া নি না জারিয়া নাই, আপনি বাড়ির খান্দা মুখা একজন চলাফিরা করার লাগে আধার জায়গা সারিয়া দিলাইছেন আপনার বিটা উড়ে দিয়া রাস্তা বড় করিয়া দিলাইছেন, এটাও আপনার লাগে গীতা সদকায়ে জারিয়া। আপনি আরব বাড়ির মানুষে যাইবার লাগে সুবিধা করিয়া দিছেন, এটা সদকায়ে জারিয়া। যতদিন পর্যন্ত এই রাস্তা মুখা মানুষ চলাফিরা করব অতদিন পর্যন্ত যত মানছিস এই রাস্তা মুখা আঁটবো অতটা সব আপনার আমলনামার মাঝে গিয়ে বসবো। তাহলে রাস্তাটা ওষুধ গায়ে জারিয়া, মসজিদটা ওষুধ গায়ে জারিয়া, মাদ্রাসাটা ওষুধ গায়ে জারিয়া, ঔষধ গায়ে জারিয়া, যেটা সদকা যেটা দান জারি থাকে কেমন পর্যন্ত থাকে ইটা তাকি বন্দাবান দিয়ে উপকৃত হই লাভবান হই। সুবহানাল্লাহ। আমরা যে এবাদত বন্দেগি করি ই এবাদত বন্দেগি করি আমরা কয়জন ব্যস্ত হইতে পারব, আমি তো আশা করি না, আমি আশা করি না, এক জারও না আমি আশা কথা বুঝলাম, আমি যে নমাজ করি নমাজ দিয়া যে আমি ব্যস্ত যাইব কি এটার আশা আমি করি না, আমি রোজা রাখি ই রোজা দিয়ে ব্যস্ত যাইব কি আশা করি না, আমি হজ করছি ইটা হজ দিয়ে যে আমি যাইব কি আশা করি না, আমি যেটা দান হইরা ধরি ইটা দিয়ে যে আমি ব্যস্ত যাইব কি আশা করি না, কারণ আমার নমাজও আমার রোজা আমার হজও আমার দান সৎকার মাঝে লৌকিকতা থাকতো পারে পারেনি না পারে না, মানুষ দেখাইল লোকের কথা কিতা বলে মানছে দেখি আমারে বালা হোক ওখান নাইনি, এখন লৌকিকতা থাকতো পারে, এই লৌকিকতা যদি আমার মাঝে তাকি যায় তাহলে আমার কোনো এবাদত খামো লাগতো নাই, কিন্তু একটা আশা একটা আশা লইয়া বুক বান্ধে আসি যে কোনো এবাদত যদি খামো না লাগে তে কিছু লেখা পড়া যে জায়গা খোরাই যায় ছাত্র হল তো কিছু বনি যান না নি, হ্যাঁ ছাত্র হল তো বনে ইটা ছাত্র হলে আরো ছাত্র হল বানাইবা, হিতা ছাত্র হলে আরো ছাত্র হল বানাইবা, এই সময় ছাত্রর সংখ্যা একশো নাই হাজার হাজার নাই এক এক লাখ যাইব গিয়া, যে সময় প্রত্যেকটা ছাত্রই একলগে বিসমিল্লাহ রহমান রহিম বলবো তারা ১৯০০টা নাকি হইব, লগে লগে যদি এক হাজার ছাত্রই করে আমি এক হাজারটা জব পাই দিই। ই দুনিয়ার কোন আমল যদি খামো না লাগে তাহলে সৎকায় জারিয়া কিছু ইলিম যদি দুনিয়াতে রাখিয়া যাইতাম পারি, একটা প্রতিষ্ঠান ও খেদমত করিয়া যদি যাইতাম পারি, একটা মাদ্রাসার সহযোগিতা যদি করিয়া যাইতাম পারি, একটা রাস্তার যদি সহযোগিতা করিয়া যাইতাম পারি, একটা এতিমরে যদি ঘর বানাইয়া দিয়া যাইতাম পারি, একটা বিধবারে যদি সহযোগিতা করতাম পারি, সৎকায় জারিয়া কিছু খাম যদি দুনিয়ার মাঝে রাখিয়া যাইতাম পারি, আমার এবাদত দিয়া যদি হার হইতাম নাও হারি তাহলে দুনিয়ার মাঝে যত জিনিসের স্মৃতি রাখিয়া যাইব ইতার বিনিময়ে আল্লাহর দরবার হাইল হাসরের ময়দান আমি ভাবিন যাইতাম পারো। এর লাগে ফরকালোর চিন্তায় ই মাদ্রাসাত কিছু দেওয়ার দরকার আছে নি না নাই, কিছু ইনভেস্ট করার দরকার আছে নি না নাই,
আমরা জীবনে বহুত ইনভেস্ট করি, ইনভেস্টর মাঝে ব্যবসাত ইনভেস্ট করলে আমরা অনেক সময় মাইর খাই যাই, কিন্তু আখেরাতের রাস্তা যদি কিছু ইনভেস্ট করি নাই, ই ইনভেস্টে কোনো লস ওইতো নাই। আল্লাহ সকলকে তৌহিক দান করতাম হোকা, আমিন। আমি আপনারা কাছে কালেকশন করতাম নাই, আমি অনুরোধ করবো আজকের মাহফিলের প্রধান বক্তা আল্লামা সমীর উদ্দিন সাহেব মাদ্রাসাতুল আলী প্রিন্সিপাল হুজুর তসিম আনি নিছেন, আপনারা তান গেছে কবুল হর এই মাদ্রাসা খান্ডে কবুল ফরমাও, যত ধরনের জরুরিয়ত আছে তোমার কুদরতি খাজানা তাকে ফুরা করে দাও। আল্লাহ এই মাদ্রাসা খান তাই প্রিয়ভুক্ত হয়েছে তোমার দরবার ও শুক্রিয়া আদায় করিয়ার, আল্লাহ হামদারে তোমার শুকুর গজার বন্দা হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। অসম্পূর্ণ যত খামহল আছে সম্পূর্ণ করার তৌহিক দান করে দেও। আল্লাহ এই মাদ্রাসার খেদমত করে করে যারা মাটির নিচে গেছেন কি তামামর কবর খান্ডে তুমি বেহেস্তর বাগান বানাও। আল্লাহ যারা খেদমতের মাঝে আসেন এই মাদ্রাসার তামাম মুআল্লিমিন মুতাআল্লিমিন মুহিব্বিন হলে কবুল ফরমাও, বিশেষ করে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সহ তামাম অভিভাবক হলে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ মাদ্রাসার তামাম ছাত্রছাত্রী হলে কবুল ফরমাও। আল্লাহ মাদ্রাসার তামাম ছাত্রছাত্রী হলের সিনা খান্ডে তোমার কালামর নূর দিয়ে মনে ওভর হয়ে দেও। আল্লাহ আমরা ছাত্রন্তরে খেউরে জীবনে বেকার বানাইয়া গুড়া হইও না ইয়া আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم